আসসালামু আলাইকুম, সিএনএ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রেহান আক্তার বেবি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের উজ্জ্বল তারকা কেক আর্টিস্ট তাশফিয়া তাসনিম। তাশফিয়া তাসনিম, কেমন আছেন? জি, ভালো আছি। ধন্যবাদ সিএনএ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাশফিয়া তাসনিম, প্রথমে আমি একটু জিজ্ঞেস করি যে আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, শৈশবটা? আমার ছোটবেলা কেটেছে বলখালিতে, আমার গ্রাম পশ্চিম সাতপুরে। ওখানেই আমার বেড়ে ওঠা, ওখানে আমি ক্লাস ওয়ান পর্যন্ত পড়াশোনা করি। এরপর 2005 সাল আমার শহরে আসি, এরপর এখানেই পড়াশোনাটা কন্টিনিউ করি। এখন আপনি কি পড়ছেন? আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি, মাস্টার্স পড়ছি দশম বিভাগে। কেক আর্টিস্ট, যেটা আপনার আপনার এখনকার যে সাইনটা, সিম্বলটা, সেই কেক আর্টিস্ট আপনি কিভাবে বেড়ে উঠেছেন, মানে কিভাবে এই কাজটাতে আপনি আসছেন? আমি আগে থেকে টুকটাক কাজ পারতাম, মানে হচ্ছে যে আমার বন্ধু বান্ধবদের জন্মদিন কিংবা ভাইয়া আব্বু পরিবারে কারো জন্মদিন আসলে কি মানে কেক বানানোর একটা ইচ্ছে হতো, মানে আগ্রহটা জেগে উঠতো যে আমি কেকটা বানিয়ে দেব, বানাই বা বাইরে থেকে কিনবো না, আমি ঘরে বানাবো, মানে একটা চেষ্টা হলো করি। হ্যাঁ, আমি এক্সপেরিমেন্ট করতাম বিভিন্ন ভাবে, তো তখন খুব একটা ভালো হতো না, কিন্তু সবাই খুব অ্যাপ্রিশিয়েট করতো, তো আমার ব্যাপারটা খুবই ভালো লাগতো। তো আস্তে আস্তে ব্যাপারটা আমি চেষ্টা করতে থাকি অ্যাপ্রিশিয়েট করার মধ্যে দিয়ে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাওয়া। তা আমি ব্যাপারটাকে একটা ইন্সপিরেশন হিসেবে নেই, আর আম্মু খুব অ্যাপ্রিশিয়েট করতো, বলে তুমি করো, আরও ভালো করবে, আরও ভালো করবে। তো যখন কোভিড আসলো তখন ঘরে বসে আছি, কোনো কাজ নেই, তো ভাবলাম যে কিছু একটা তো করা যাক। তখন আমি কোভিডের আগে টিউশন পড়াতাম, তো টিউশনগুলো যখন চলে গেলো আমার তো একটা ইনকাম সোর্সের দরকার, তো আমি ভাবলাম যে যে কাজটা আমি ভালো পারি সেই কাজটাকে আমি একটা আমার ইনকাম সোর্স করতে পারি বা চেষ্টা করি আরও আরও যেন ভালো আসে। হ্যাঁ, তা আমি কিছু আমার কাছে আমার প্রথম পুঁজি ছিল 3400 টাকা, যেটা আমি টিউশনের টাকা আর ঈদের সালামি জমাই, সেই 3400 টাকাটা আমি প্রথমে ইনভেস্ট করি আমার বিজনেসে। আর বিজনেস শুরু করার প্ল্যানটা যে মানে অনেকদিন প্ল্যান করে আসার তেমনটা কিন্তু না, আমার হুট করে যে একদিন মনে হলো যে কিছু একটা তো করতে পারি, তা আমি কিছু একটা করার মধ্যেই কেকের ভাবনাটা চলে আসে। আর আমার আম্মু খুব ভালো পিঠা বানায়, আমি ভাবলাম যে উনি তো ভালো পিঠা করে আর আমি তো পিঠার পাশাপাশি আমি এই কাজটাতে নিয়ে আসি। আমি প্রথম ফেসবুকে পেজ খুলে আমি প্রথম পিঠার ছবি আপলোড দিই, ছাঁচ পিঠার ছবি আপলোড দিই, এবং এই ছবিগুলো না সবাই অনেক পছন্দ করে এবং সবাই জিজ্ঞেস করে দাম কত হবে, কীভাবে ডেলিভারি করব। আমার তো কোনো আইডিয়া ছিল না যে কীভাবে ডেলিভারি করব বা কীভাবে প্রসেস করবো ব্যাপারগুলো, পরে ভাবতে থাকি কীভাবে করা যায়। এবং আমি প্রথম 2020 সালে আগস্টে আমার পেজটা খুলি এবং আগস্ট মাসের 25 তারিখ আমার প্রথম অর্ডারটা পেয়েছি, এবং সেটা ছিল ছাঁচপিঠা। তো পরে হচ্ছে যে ব্যাপারটা আমি আগ্রহ বেড়ে যায়, দেখলাম যে না আসলেই মানুষ আগ্রহ দেখাচ্ছে হোমমেড খাবার, যে সবাই যে পছন্দ করছে, জনপ্রিয় একটা জিনিস। আর তখন যেহেতু লকডাউন ছিল, মানুষ ঘরে বসে আছে, বাইরের যাওয়া নিয়ারলি ইম্পসিবল, তখন সবাই ঘরের খাবারটাই বেশি পছন্দ করছে। তাই ভাবলাম যে না এটাকেই আমি একটা সুযোগ লাগাতে পারি যে ঘরের খাবারটাই সবাই খাবে এবং সেফ থাকবে, হাইজিন মেনটেন হবে, সবাই পছন্দ করবে ব্যাপারটা। তা আমি পরে পরে কেকটাকে ইনক্লুড করলাম সাথে, সবাই তখন ডিজাইন যে ডিজাইনার কেকগুলো সেগুলো সবাই নিতে চাচ্ছে, তো আস্তে আস্তে সব রকম ফ্লেভারের সব ধরনের ডিজাইনের কেক আমি ইনক্লুড করা শুরু করি আমার পিছনে। এভাবে আস্তে আস্তে আপনি সারাটা পেয়ে যাচ্ছেন। তা আজকে তো আমার মনে হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, তা আপনার পেজটার একটা নাম দিয়েছেন নিশ্চয়ই, ফুডেলিশিয়াস। আর একটু ফুডেলিশিয়াস, ফুডেলিশিয়াস না? এখন কেমন অর্ডারটা পাচ্ছেন আপনি, মানে কী ধরনের মানুষের কাছ থেকে পাচ্ছেন? প্রথমত আমি বেশি অর্ডার পাই আমার পরিচিত লোকদের কাছ থেকে, আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা কাছে আছে বেশি। হ্যাঁ, তো ফেসবুকে যেহেতু ব্যাপারটা প্রথমে শুরু হয়, তো আমার ফ্রেন্ড লিস্টে যেসব আমার বন্ধুরা ছিল তারাই হচ্ছে প্রথম অর্ডার করা শুরু করে, তারাই সবচেয়ে বেশি আগ্রহ দেখায়, তারাই বেশি অ্যাপ্রিসিয়েট করে ব্যাপারগুলোতে, তাদের কাছ থেকে আমি বেশি সাপোর্টটা পাই আমার বিজনেসে। আচ্ছা, যেহেতু আপনার কেক আর্টিস্ট হিসাবে তো আছেন, পরবর্তীতে আপনার ভাবনাটা কী, যে আপনি কী চাচ্ছেন, মানে এটাকে আরও বিশাল আকারে নিয়ে আসা? আমার ইচ্ছা আছে একটা বড়সড় একটা ক্যাফে করার, যেখানে হচ্ছে আমার কেকের পাশাপাশি আমার আম্মুর যে পিঠাগুলো বানায়, আমার খুব ইচ্ছা যে মানে মানুষ যে এখন যে পিঠাগুলো হারিয়ে যাচ্ছে, যে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলো ওগুলোও থাকবে, মানুষ কেকের পাশাপাশি ওই পিঠা ওই পিঠার সেকশনটাকেও আপনি তুলে ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি ওইটাও থাকবে এবং আমার কেকের অপশনটাও থাকবে সাথে, যাতে সবাই হচ্ছে সব ধরনের সব বয়সের লোক এসে যে ব্যাপারটা এনজয় করতে পারে। তো আমার ইচ্ছা আছে ব্যবসাটা আরও এক্সপ্যান্ড করার, আরও একটা বড় বড় পরিসর নিয়ে। আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে গেছে,
এখন কেমন লাগছে যে আপনি এই কাজটা পড়ালেখার পাশাপাশি করছেন? আমার কাছে তো খুব ভালো লাগে, কারণ পড়াশোনার পাশাপাশি যে নিজের একটা যে ইনকাম সোর্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে সবসময় প্রত্যেকটা কিছুতেই তো মানে ইকোনমিক্যাল দিকটা প্রয়োজন আছে, প্রয়োজন আছে। তো যেহেতু সবসময় সব কিছু তো বাবা মার কাছ থেকে নেওয়া যায় না, নিজের একটা ইনকাম সোর্স দরকার হয়। তো আমি এই যে নিজের পড়াশোনার পাশাপাশি নিজের পড়াশোনার খরচটাও যে নিজে চালাতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে নিজেকে খুব বড় মনে হচ্ছে এই জায়গাটা, পরিবারকেও সাপোর্ট করতে পারছি, এটাও আমার কাছে খুব ভালো লাগে। আর কেক আর্টিস্ট যেহেতু আপনার পরিচয়টা, কেক ছাড়া কি এমনি পাশাপাশি কি আরো কোনো কিছুতে আছেন? আমরা আমাদের পেজে পিঠা আছে বিভিন্ন রকম, যে আমাদের চিটাংয়ের যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলি হারিয়ে গিয়েছিল সেগুলি আপনারা আবার তুলে ধরেছেন, সেগুলো আছে। দেন ফ্রোজেন খাবার তো আছেই। ফ্রোজেনের মধ্যে কি কি রাখছেন? ফ্রোজেনের মধ্যে যে সিঙ্গারা, সমুচা, রোল, আচ্ছা এইগুলি রাখছেন না? আপনাকে অনেক ধন্যবাদ। আর পড়ালেখার পাশাপাশি যে আপনি এই কাজটা চালিয়ে যাচ্ছেন সেটা একটা অসাধারণ। আজকে আমরা কেক আর্টিস্ট তাশফিয়া তাসনিমের গল্প শুনেছি। আগামীতে আরও কারো গল্প শুনবো। আল্লাহ হাফিজ।